নমস্কার সুপ্রিয় দর্শক, পথের দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আরেকটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে গোলাপ ফুলের চাষ সম্পর্কে একটি ভিডিও নিয়ে এসেছি। এই গোলাপ ফুল কিন্তু সাধারণত শীতকালীন ফুল বলা যেতে পারে এবং শীতকালে প্রচুর পরিমাণে গোলাপ ফুল পেতে আমরা এখনই গাছে কী সার প্রয়োগ করব সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিও। তো আসুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একেবারে একটি ছোট চারা নিয়ে নিয়েছি এবং আমি পাশের এক নার্সারি থেকে একটি ছোট চারা কিনে এনেছিলাম এবং সেই চারাটিকেই আমি একটি টপের মধ্যে রোপণ করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই চারা থেকে কিন্তু ছোট ছোট ডাল বের হচ্ছে। তো এখন চলছে আগস্ট মাস এবং আমি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই গাছে আমি ফুল আনতে চাই এবং অতি দ্রুত যাতে ফুলগুলো চলে আসে তার জন্য আমি কী সার প্রয়োগ করব। এবং আমি কিন্তু এখানে কোনো রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করব না, শুধুমাত্র জৈব সার প্রয়োগ করি। আমি এই গাছগুলোতে কীভাবে ফুল আনতে চলেছি আসুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে কিছু পরিমাণে জৈব সার নিয়ে নিয়েছি এবং এই সারটি কিন্তু আমি একেবারে ঘরোয়াভাবে তৈরি করেছি এবং আমার বাগানে যেসব পাতা ফেলে দিই সেই পাতাগুলোকে আমি শুকিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণে চা পাতা নিয়ে নিয়েছি এবং কিছুটা কলার খোসা নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণে কিচেন কম্পোস্ট নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি চা পাতা কিন্তু গাছের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সার বলা যেতে পারে, কারণ চা পাতার মধ্যে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ অধিক রয়েছে যার জন্য চা পাতা শাকে কিন্তু নাইট্রোজেন সারও বলা যেতে পারে। এছাড়াও কিন্তু চা পাতার মধ্যে ট্র্যানিক অ্যাসিড রয়েছে, জিঙ্ক রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, সালফার রয়েছে, আয়রন রয়েছে, কপার রয়েছে, যা গাছকে কিন্তু অতি দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি গাছে ফুল নিয়ে আসতে সাহায্য করে। এবং বন্ধুরা, এর পাশাপাশি কিন্তু আমি কিছু পরিমাণে কলার খোসাও দিয়েছি যার জন্য এই কলার খোসার মধ্যে কিন্তু পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, কপার রয়েছে, সোডিয়াম রয়েছে, যা কিন্তু গাছকে অতি দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি গাছে ফুল নিয়ে আসতে সাহায্য করে। গাছে কিন্তু এটি একটি প্রধান খাদ্য বলা যেতে পারে এই সারটি, এবং এই সারটি আপনারা একবার ব্যবহার করে দেখুন, গাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সার বলা যেতে পারে। আপনারা চাইলে আপনারাও কিন্তু এই জৈব সার তৈরি করতে পারেন একেবারে ঘরোয়াভাবে। তো বন্ধুরা, এই জৈব সার তৈরির ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই শুকনো চা পাতা নিয়ে নেবেন, কারণ চা খাওয়ার পরে আমরা যে চা পাতাটা ফেলে দিই সেটাতে কিন্তু চিনি এবং দুধ থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনারা সেই চা পাতাটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা শুকনো চা পাতাও নিয়ে নিতে পারেন। এর পাশাপাশি কলার যে খোসাগুলো আছে সেগুলোকেও কিন্তু আপনারা একেবারে ছোট ছোট করে নিয়ে নেবেন কেটে এবং সেগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নেবেন, তারপর কিন্তু গাছে ব্যবহার করবেন। তো আমি যে জৈব সারটি তৈরি করেছি সেক্ষেত্রেও কিন্তু আমি চা পাতা, কলার খোসা এবং আমার বাগানে ফেলে দেওয়া বিভিন্ন যে পাতা আছে সেগুলোকে কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবং কিছু কিচেন কম্পোস্ট মিশিয়ে তারপর কিন্তু আমি সেই জৈব সারটি তৈরি করেছি। তো বন্ধুরা, এই সার প্রয়োগ করার আগে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে গাছের গোড়া একেবারে ভিজা স্যাঁতস্যাঁতা না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সার প্রয়োগ করা যাবে না। মোটামুটি শুকনো হলেই চলবে, সেক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যাবে। এবং আমি যে ঘরোয়াভাবে যে জৈব সারটি তৈরি করেছিলাম সেই সারটিকেই আমি এখানে নিয়ে এসেছি এবং একটি কাঠি দিয়ে আমি গাছের গোড়াটাকে কিন্তু একটু খুঁড়ে নিচ্ছি এবং খুঁড়ে তারপরে কিন্তু আমি জৈব সারটি প্রয়োগ করব। তো আমি কিন্তু এই গাছে কোনো রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করি না, শুধুমাত্র এই জৈব সারই ব্যবহার করি এবং এই জৈব সার ব্যবহার করার ঠিক কিছুদিন পরেই কিন্তু গাছে ফুলে ভরে যাবে। তো এখন কিন্তু আগস্ট মাস চলছে, সম্ভবত ডিসেম্বরের দিকে গাছে কিন্তু প্রচুর ফুলে ভরে যাবে এবং গাছের গ্রোথও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় এই সার প্রয়োগ করার ক্ষেত্রে। তো আপনারা চাইলে আপনারাও কিন্তু এই সার খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, এর ফলে কিন্তু আপনারা যে কোনো গাছে এই সার প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, সার প্রয়োগের পাশাপাশি কিন্তু গোলাপ গাছে কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে জল প্রয়োগ করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রতিদিনই গাছে জল প্রয়োগ করি, এর ফলেই কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে গাছে কিন্তু প্রচুর ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে। পরবর্তীতে আমি আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো।